আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে 12 কেজি খাসির মাংস দিয়ে কীভাবে বাবুর্চিদের বড় পাতিলে লাকড়ির চুলায় কাচ্চি বিরিয়ানি রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনের প্রথমবারের মতো এরকম বড় পাতিলে রান্না করেছি কাচ্চি বিরিয়ানিটা, তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই কাচ্চিটা রান্না করার জন্য প্রথমে নিয়েছি এখানে আস্ত একটি খাসি জবাই করে 12 কেজি খাসির মাংস। তারপর এখানে খাসি মাংসগুলো কয়েকবার আমি আগেই ধুয়ে নিয়েছি, এখন এখানে 6 টেবিল চামচ লবণ দিয়ে আবারও কষলে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু টোটাল 120 পিস হয়েছে মাংসর পিস। তারপরে মাংসগুলো ভালোভাবে কষলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবারও একটু ধুয়ে নিচ্ছি। এভাবে মাংসগুলো ধুয়ে নিলে মাংসের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। মাংসগুলো চেপে চেপে পানি থেকে তুলে নিয়েছি, তারপরে আবারও কয়েকবার চেপে চেপে আমি পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। এখন দেখুন মাংসের মধ্যে পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রাম লাল মরিচ গুঁড়া। আজকের এই মাংসগুলো ম্যারিনেট করার জন্য আমার সাথে হেল্প করেছে আমার ছোটো ভাই। 200 গ্রাম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। একশো গ্রাম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে 7 টেবিল চামচ লবণ। যেহেতু মাংসের পরিমাণটা এখানে বেশি, তাই লবণের পরিমাণটা এখানে বেশি নিয়েছি। আপনাদের পরিমাণ মতো লবণটা আপনাদের ব্যবহার করতে পারেন। রসুন বাটা দিয়েছি 200 গ্রাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 কেজি। রসুন থেকে আদার পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কেজি। এখানে কিন্তু কোনো কুচানো পেঁয়াজ ব্যবহার করা যাবে না। তারপরে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিতে হবে। আমি ধাপে ধাপে মাংসগুলো মশলাটা মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। 200 গ্রাম দিয়ে দিচ্ছি 2 রকম বাদাম বাটা। আপনার যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জর্দার কালার। জর্দার কালারটা ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসে, এটা পুরোপুরি অপশন। তারপর এখানে আবারও মাংসগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে মাংসগুলো মাখানো হয়ে গেছে। তারপরে এখানে চেপে চেপে এভাবে উপরে দিয়ে দিচ্ছি 1/2 লিটার রান্নার তেল। তেলটা দেওয়ার পর এই মাংসগুলো 4 থেকে 5 ঘন্টা ডেকে রেখে দিব। আর মাংসগুলো যত বেশি ম্যারিনেট করা হবে কাচ্চি বিরিয়ানির টেস্টটাও কিন্তু এতটা ভালো হবে। এখন ফিরে আসবো 5 ঘন্টা পরে। এখানে চালগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে 10 কেজি বাসমতি চাল নিয়েছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়েছি একটি বড় পাত্রের মধ্যে। এখানে দিয়েছি দারচিনি, ছোটো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, শাহি জিরা নিয়েছি, শাহি এলাচ নিয়েছি। প্রত্যেকটা উপকরণ আমি লিখে দিব। তারপর এখানে আবারও পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে যে পাত্রের মধ্যে আমি কাচ্চি বিরিয়ানিটা বসাবো সে পাত্রের মধ্যে মাংসগুলো ঢেলে নিয়েছি। এখানে পোদানা দিয়েছি 25 গ্রাম। টকদই দিয়ে দিচ্ছি 1/2 কেজি। টকদইটা ফেটিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। তারপর এখানে মাংসগুলো আবারও মাখিয়ে নিচ্ছি। আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাংসটা আমি কয়েকবারে কিন্তু ধাপে ধাপে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু টকদইটা আগে ব্যবহার করছি না যাতে মশলাটা ভিতরে না ঢুকে। মশলাটা কিন্তু এখন ভালোভাবে ঢুকে যাওয়ার পর টকদইটা মিশিয়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব টোটাল। কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, শাহি জিরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি আলু বোখরা। আলু বোখরাটা এখানে 1/2 কেজির মতো ব্যবহার করব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। পরে আমি আরও কিছু ব্যবহার করব। এখানে আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা আমি এখানে জর্দা কালার দিয়ে ভেজে নিয়েছি। এখানে 4 কেজির মতো আলু দিয়েছি। আর আলুগুলোর তেলটা আমি উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আলুটা যে তেলে ভেজে নিয়েছি সে তেলটা উপরে দিয়ে দিচ্ছি। তারপরে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা কিন্তু এখানে 1/2 কেজির মতো ব্যবহার করব। 1 টেবিল চামচ এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু এটা শাহি গরম মশলা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল। তারপরে 1.5 কাপ পানির মধ্যে কুড়া দুধ মিশিয়ে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চালটা সিদ্ধ করার জন্য পানিটা ফুটে উঠেছে, এখন চালগুলো দিয়ে চালটা দিয়ে দিয়েছি। চালটা এখানে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চালটা যখন একদম 70% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চালগুলো উঠিয়ে নিতে হবে। চালগুলো থেকে এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু আমি ভালোভাবে পানিটা জড়িয়ে তারপরে উপরে দিয়ে দিচ্ছি। আর প্লেটের সাহায্যে কিন্তু আমি ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু হাঁড়িটা একটু বড়, চালগুলোও বেশি, তাই কিন্তু চালগুলো আমি কিছুটা 70%-এর মতো করে উঠে নিয়েছি। এখন ভাতগুলো সমান করে নিয়েছি। তারপরে এখানে আলু বোখরা আরও কিছুটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু ভাতের ভিতরে অর্ধেকটা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি। আপনি একটু খেয়াল করে দেখুন কীভাবে কাঁচামরিচটা দিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর উপরে কিছুটা জর্দার কালার দিয়ে দিচ্ছি। আরও 2 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 4 টেবিল চামচ কেওড়ার জল ব্যবহার করেছি। তারপরে দেখুন ঢাকনাটা কীভাবে ময়দা দিয়ে সিল করে নিয়েছি। এভাবে ময়দাটা গুলিয়ে তারপরে ঢাকনাটা সিল করে নিয়েছি। এখন ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে হাই হিটে 20 মিনিট রান্না করে নিয়েছি। যেহেতু সরাসরি চুলার মধ্যে বসে দিয়েছি তাই 20 মিনিট হাই হিটে রান্না করে তারপরে কিন্তু বাকি 40 মিনিট লো হিটে রান্না করতে হবে। তারপরে আমি 1 ঘন্টা পরে উপরে কয়লা দিয়ে আরও 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কতটা কালার সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর একটি গ্রান বের হয়েছে। এখন এই কাচ্চি বিরিয়ানিটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখে নেড়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কাচ্চি বিরিয়ানিটা একদম বড় বাবুর্চিদের হাড়ির মধ্যে রান্না করেছি, তাই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু সরাসরি কিন্তু আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তাই ছাইটটা একটু লেগে গেছে। যদি তাওয়াতে দিতাম তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা লেগে যেত না। এখন কিন্তু মাংসটা খুবই সফট হয়েছে, আলুগুলিও খুবই সফট হয়েছে। আর এখন যেহেতু কাচ্চি বিরিয়ানিগুলো প্যাকেট করা হবে, তাই কাচ্চি বিরিয়ানিগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। কাচ্চি বিরিয়ানিটা দেখুন কতটা জর্জরা হয়েছে। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু মাংস আর চাল আলু একদম মাখো মাখো হয়েছে, আর খুবই মজা হয়েছে। যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।